আসসালামু আলাইকুম ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এই মুহূর্তে আমার সামনে ঢাকা বোর্ডে ইসলাম শিক্ষার এমসি সমাধান আছে প্রত্যেকে একটু মিলিয়ে নাও এখানে নাও কার কয়টা হয়েছে এটা হচ্ছে ঢাকা বোর্ডের সেট খ ঢাকা বোর্ডের সেট খ এর ইসলাম শিক্ষার সমাধান এক নম্বরে হবে হচ্ছে ঘ দুই নম্বরে খ তিন নাম্বারে গ চার নাম্বারে খ পাঁচ নাম্বারে ক ছয় নম্বরে ক সাত নাম্বার হবে হচ্ছে খ আট নাম্বারে গ নয় নাম্বারে ক দশ নম্বরে ক এগারো নাম্বারে খ বারো নম্বরে খ তেরো নাম্বারে ঘ চোদ্দ নাম্বারে হবে ক পনেরো নাম্বার হবে খ ষোলো নাম্বার ক সতেরো নাম্বার হবে ঘ আঠারো নাম্বার খ উনিশ নাম্বার ঘ বিশ নম্বর ঘ একুশ নাম্বার ঘ বাইশ নাম্বার খ তেইশ নাম্বার হবে খব্বিশ নাম্বার হবে ঘ পঁচিশ নাম্বার খ ছাব্বিশ নাম্বার গ সাতাশ নাম্বার ঘ আঠাশ নাম্বার ক উনত্রিশ নাম্বার খ তিরিশ নাম্বার গ আশা করি কোনো ভুল হবে না তারপরেও দু একটা এমসিকিউ যদি কারো কোনো কনফিউশন থাকে যে তোমার সাথে মিলছে না তোমার মতামতের পার্থক্য হচ্ছে সেক্ষেত্রে বলবো তোমরা একটু মূল বই থেকে সেই এমসিকিউটা সলভ করে নিও কারণ কি মূল বইতে একশো পার্সেন্ট সঠিক সমাধান দেওয়া আছে মূল বইতে প্রত্যেকটা এমসিকিউ সলভ তুমি পেয়ে যাবে তোমরা একটু মূল বই থেকে সলভ করে নিও আশা করি প্রবলেম হয় না যদি দু একটাতে কারো কনফিউশন থাকে সেটা একটু কনফিউশনটা দূর করে নিও মূল বই থেকে